হ্যালো গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি সবাই তোমরা বলে দাও তো। আমরা এখন গাই হলেতে বিয়াবাড়ি, বিয়াবাড়ি যাচ্ছি। ইলা হাবিবি কানকো বিয়াবাড়ি, কত দিন ধরে দাওয়াত খাই না, আজকে বিয়াবাড়ি অনেক দিন না খাই না। হাবিবি কাম টু বিয়াবাড়ি, এই যে পাঁচ মানি গেছো কে দেখতি, আবার মাংস ধরে আট দিবি মানি গা। এই আমরা কি আই সুন্দর, এই যে না হয় না হয় তোমার একটু দেখেন, এই আমরা কি আছো চশমা পর নাই, হাড্ডি মাড্ডি সুন্দর করে খাওয়াবো। কিসে কেরা দে হুজুর মানুষ গো, দাওয়াত নাই না হুজুর, কথা না চলব না তো। গাইস কি কর লাগে গাইস, তো গাইস আমরা হচ্ছে আমরা এখন এর আগে টুনাটুনির বিয়ে তো দেখছি, টুনাটুনির সাথ দিল তাও দেখাইছি, এবার দেখাবো টুকাটুকির বিয়ে। সবাই অপেক্ষায় থাকেন, সবাই দেখতে পারবেন গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে মানে ফুল ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করেন। টাটা, আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন সবাই আমাদের ছোট ভাই ফাহাদের বিয়ে, তো খুব কম বয়সে ওদের বিয়ে হচ্ছে, ওদের লাভ ম্যারেজ। তো বিয়ে এখনো হয়নি, এখন আমরা হলুদ দিব, ঘরোয়াভাবেই বিয়েটা হবে কারণ ওরা অনেক ছোট। আর ও হচ্ছে ফাহাদ আমাদের মামা মামির একমাত্র ছেলে, তো তাদের ইচ্ছা ছোটবেলায় মানে বিয়ে করাবে, ছেলের বউ দেখবে। তো দেখেন আমার মেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, এদিকে আমাদের এই যে কেয়া ভাগ্নি আবার লুকিয়ে যাচ্ছে, লজ্জা পেয়েছে। এই যে এখানে কিউট কিউট বেবিরাও আছে, হ্যাঁ। আর এই যে স্কুল ড্রেস পরা মানে স্কুল থেকে পালিয়ে আসছে বন্ধুর বিয়ে দেখতে। তো যাই হোক, বিয়ে দেখার মধ্যে একটা ইন্টারেস্ট আছে। তো ওরা সবাই হই হুল্লোড় করছে, এদিকে আমার নানিকে একটু দেখাই। আমার নানি আমাদের প্রাণের নানি, আর যার বিয়ে পাত্রর দাদি, ওই যে উনি হচ্ছে নানি পাত্রর। ইনি হচ্ছে আমাদের খালা মামা, এই যে আমাদের সাথী আর মিলন, মানে সাথী হচ্ছে আমাদের বড় মামার মেয়ে, এই যে আমাদের সাবিহা। সাবিহা হচ্ছে আমার ভাগ্নি, ম্যারেজ পারসন, তো সরি ম্যারিড পারসন। আর এই যে বান্ধবীরা, বান্ধবীরা আসছে, তাদের বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, নাচানাচি করতেছে। মানে আসলে ঘরোয়াভাবে বিয়ে ওইভাবে অনুষ্ঠান করা হচ্ছে না, তারপরেও আনন্দ করতে ভুলি না আমরা কেউ, ঠিক আছে। ঘরোয়াভাবে হচ্ছে তাতে কি হয়েছে, আমরা সবাই কিন্তু অনেক মজা করতেছি, অনেক মজা করতেছি সবাই। তো সবাই মজা করতেছে, সেই ফাঁকে আমার কাজই হলো ভিডিও করা, তো আমি ভিডিও করতেছি। এরা সবাই বান্ধবীর সাথে যে দেখো কুটুকুটু করে আলাপ শুরু করছে, আর এই সাইডে হচ্ছে গোসলের জন্য আয়োজন করা হয়েছে, মানে দুজনকে একই সাথে গোসল, গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় তেলাই, ওদের দুজনকে এখন একসাথে তেলাই দিবে। তো আমি ভাবতেছি আমি কোন সাইড থেকে ভিডিও করবো, আসলে জায়গা কম, তো বিল্ডিংয়ের ভিতরে আসলে ওইভাবে তেলাই দেওয়ার মতো জায়গা পাচ্ছিলাম না কেউ, সেজন্য গোসলখানা মানে বাথরুমের ভিতরেই তেলাইয়ের আয়োজন করা হয়েছে। যদিও দেখতে একটু খারাপ লাগতেছে, কিচ্ছু করার নাই, কারণ ফ্ল্যাট বাসার মধ্যে তো আসলে ওইভাবে হয় না, আর ছাদে যাওয়ার মতো অবস্থা এখনও নাই, নতুন বউ এখানে মানে বউ এখনও হয়নি, হবে আর কি, যেহেতু বিয়ের কাজ এখনও সম্পন্ন হয়নি, কেবলমাত্র হলুদ ছোঁয়াবে সবাই। তো আমি এক কাজ করি, আমি একটু ভিতরে যাই, কারণ ভিতরে এক কোনার মধ্যে দাঁড়িয়ে থাকলে ভিডিওটা ভালোভাবে করতে পারবো। তো যেই কথা সেই কাজ, আমি ভেতরে এসে দাঁড়ালাম, ক্যামেরা স্টার্ট করছি। তো একে একে এখন হলুদ দিতেছে, হলুদের কাজ শুরু হয়ে গেছে, ধান দুবলা হলুদ মানে যেটাকে বলা হয় তেলাই, দুজনকে একসাথে তেলাই দিতেছে। আমার ভাই তো খুশিতে দাঁত সবটি মানে 32টা দাঁত বের করে হাসতেছে, ছোট ভাই তুমি তো অবশ্যই ভিডিওটা দেখবা, আবার আমার বকা দিও না যে আপু এগুলো কী বলে, জাস্ট মজা করতেছি, ঠিক আছে। তো ওরাও কিন্তু আরেকটা টুনাটুনির জুটি, কারণ ওরাও ছোট। তো আমাদের টুনাটুনির বিয়ে, পিছনে যে মামা মানে এই মামারই এই যে টাকলা মাথা দেখতেছেন যে, উনি আমাদের ছোট মামা।
তো ওনারই ছেলে হচ্ছে ফাহাদ। এই যে নানি আসছে, নানি একটু হলুদ দিয়ে দিবে ওদের। আর মামা পেছনে ওয়েট করতেছে তার ছেলে এবং হবু বৌমাকে হলুদ দেওয়ার জন্য। তার পেছনে ওয়েট করতেছে আমাদের ছোট বোনের হাজব্যান্ড মিলন, সাথীর হাজব্যান্ড। তো বউ একটু লজ্জা মনে হয় কমই পাইতেছে, সাজুগুজু এলোমেলো হয়, আবার নিজেই দেখি ঠিক করতেছে হাত দিয়ে। যাই হোক, বয়স কম, তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ভাইয়ের সাথে অবশ্যই অ্যাডজাস্ট হয়েছে, অনেক মানাইছে। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমাদের নববধূকে কেমন লাগছে। আর অবশ্যই আরেকটি কথা বলি, ভিডিও শুধু দেখলে হবে না, আমাদের এই পেজটাকে সাপোর্ট করতে হবে। ঈশা ব্লগ পেজটাকে সবাই সাপোর্ট করবা, আর হচ্ছে রতন মুভি চ্যানেলটিকে সাপোর্ট করবা, কারণ এই দুইটাই আমার চ্যানেল এবং পেজ। তো এই যে আমার ছোট মামা হলুদ দিতেছে, আসলে সবার সম্পূর্ণ ভিডিও তো ওইভাবে দেখানো সম্ভব না, অনেকটা সময় লেগে যাবে। তো আমি একটু একটু করে কাট কাট করে হচ্ছে ভিডিওগুলো দেখাবো সবাইকে। তো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন যারই বিয়ে হোক, আমার দায়িত্বটা একটু বেশি থাকে। তো এখন আবার আমার ভিডিও করা, এটাও আমার একটা দায়িত্ব, কিন্তু বউকে হলুদের জন্য আমি নিজে রেডি করিয়েছি। আর অবশ্যই মানে বউ সাজানোর সময় দায়িত্বটা আমারই থাকে সব সময়, তো সেটা আমি পরেই দেখাবো। এই যে উনি আমার আম্মু, মাদার। তো আমার আম্মু হচ্ছে হলুদ দিতেছে, পেছনে হচ্ছে কি বরের মামি, খালা, খালা তো বোনরা ওয়েট করতেছে, ওরা একটু একটু হলুদ ছোঁয়াবে। তো যেটা নিয়ম আর কি, এটা সবাই আমরা মানে বিয়েতে যে নিয়মগুলো আসলে একটু একটু শর্টকাটের মধ্যে সেই নিয়মগুলো আমরা পালন করতেছি। তো এটা আসলে জানি না কতটা ইসলামিকভাবে নিয়ম আছে কি না। তো আমরা জন্মের পর থেকে আসলে এভাবে দেখে আসতেছি যে বিয়ের সময় তেলাই দেওয়া হয়, গায়ে হলুদ করা হয়। তো সেই রীতিনীতি অনুযায়ী হচ্ছে আমাদেরও একইভাবে এখন পর্যন্ত সেটাই পালন করা হয়। তো ওইদিকে রুমের ভিতরে কিন্তু মেয়ের বাবার বাড়ি থেকে লোকজন আসছে, তারা খাওয়া দাওয়া করতেছে। এই যে এরা কিন্তু আমাদের ফার্স্ট টুনাটুনি, ঠিক আছে, আমাদের বংশে হচ্ছে ফার্স্ট টুনাটুনি। তো এরা খাওয়া দাওয়া করতেছে, আমি একটু দেখাই। আর এর আগেও অনেক ভিডিও করছি প্রায়, যেগুলোতে দেখানো হয়েছে যে আমার ভাই কিন্তু নিজের হাতে খায় না, অল টাইম আমাদের মেম হচ্ছে ওকে খাওয়ায় দেয়, মানে ওর বউ ওকে খাওয়ায় দেয় কোনো আত্মীয় বাড়িতে গেলে এবং বাসায়ও। তো এখানে বউয়ের গোসল শেষ, বউকে খাওয়াইয়ে দিচ্ছে বরের খালা, কারণ হচ্ছে সাজুগুজু করানোর পর হয়তো বা খাইতে পারবে না, সেজন্য আগেই খাওয়ানো হচ্ছে। এই যে আমাদের সাথী আপুকে একটু ভালো করে দেখায়, ছোট বোন নিতেছে টুকিরাম্মু, টুকিরাম্মু টুকি এখনও আসে নাই পৃথিবীতে। তো একটা টুকি যেন আল্লাহ তালা ওকে দেয়, সবাই দোয়া করবেন। তো আমরা কিছু কথা বলতেছি, যদিও ভয়েসটা অফ করে দিয়েছি, তাই মানে কি বলতেছি আপনাদের তো শোনাতে পারছি না। যাই হোক, সবাই আমাদের হচ্ছে মানে আমরা বাসর ঘর সাজাইলাম দুই বোনে মিলে। তো এই যে বাসর ঘরের ভিডিওটা দেখাচ্ছি সবাইকে, ছোটোখাটো মানে আসলে ওইভাবে বড় কোনো অনুষ্ঠান না, যেহেতু শর্টকাটের মধ্যে তাড়াহুড়ো করে যতটুকু করছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আর সাথী দুজনে মিলে এই বাসর ঘরটা সাজিয়েছি, সাথে সাথীর হাজব্যান্ড মানে মিলন, ও কিন্তু আমাদেরকে হেল্প করছে, কস্টিপ দিছে, কাঁচি দিয়ে কাটা কাটা কস্টিপ লাগাই দিছে। তো যাই হোক, তিনজনেই মিলেই করেছে আর কি বলা চলে, কিন্তু আমার আর সাথীর অবদানটা বেশি। তাই সবাই আমাদের কমেন্টে জানাবেন যে আসলে বাসর ঘরে সাজানোটা কেমন হয়েছে। আর আমার ভাইয়ের নাম ফাহাদ, বউয়ের নাম সানজিদা। এই যে সিম্পল করে বউকে আমরা সাজিয়েছি, বিয়ের কাজ তো অবশ্যই সম্পন্ন হয়েছে, যদিও সেটা আমি ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য। আর এখন ওদেরকে বাসর ঘরে নেওয়া হচ্ছে। তো এখানে অনেক দুষ্টুমি মজা হচ্ছে অবশ্যই। আমরা এই যে পার্টি স্প্রে নিয়ে আমার মেয়ে ওয়েট করতেছিল, তো পার্টি স্প্রেও দিয়েছে। ভিডিওটা ওইভাবে আমি করতে পারি নাই, কারণ কয়টা সামাল দিব, এখানে তো আমি বড় বোন হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, আমার তো সব দিক খেয়াল রাখতে হয়, এত ভিডিও কীভাবে করব।
তারপরে যে এত টুকটাক ভিডিও করতেছি, এই যে দেখেন সাথীর জামাইমান আমাদের মিলন ভাইয়া একটা জিনিস হাতে নিয়ে অনেকক্ষণ যাবত চাপাচাপি করতেছে, কিন্তু এটা কিছুতে ব্রাশ হইতেছে না। তো এই যে এদিক থেকে আমাদের পার্ট স্প্রে দেওয়া মুখ টুক একদম ভরে ফেলাইছে। তো দেখতেই পাচ্ছেন সবাই এখানে হুড়াহুড়ি পারাপাড়ি চলতেছে। তো জানি না এই জিনিসটার সাথে যে যুদ্ধ হইতেছে এটা কিভাবে মানে সাকসেসফুল হওয়া যায়। এটা অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছে, তো আমি ভিডিওটা এখান থেকে সরাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাস্ট না করবে। তো দেখেন এখন অবশেষে এটা কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। তো হচ্ছে ওদেরকে এখন একসাথে আমরা বাসর ঘরে বসাবো, ঠিক আছে? সবাই তো দেখতেছে ফুচি দিয়া দিয়া একদম। তো দেখেন বর এবং বউকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন কমেন্টে, হ্যাঁ। আর আমার ভাই যে এত খুশি, হায় রে এই দাঁতগুলো ঢাকতেই পারতেছে না, মানে খালি হাসতেছে, এই দাঁত বের করে হাসতেছে। সমস্যা নাই, সকালে ক্লোজ আপ দিয়ে ব্রাশ করছো ভাই, চকচকা দাঁতটি হাসে হাসে সবারে দেখাও। আর কি